প্রত্যেকটা ইমানদার মুসলমানকে জীবনের উপরে বাজি রেখে কাফনের কাপড় মাথায় নিয়ে আন্দোলনকে সামনে চালিয়ে বৃহত্তম কর্মসূচি আসছে আগামী শুক্রবার প্রয়োজনে আমরা লক্ষ জনতাকে নিয়ে মিছিল করে নারায়ণগঞ্জে চল করে দিয়েছি আমাদের এখানে মুক্তি দেওয়ার জন্য তাদের সাথে আমাদের কত দাবি কত সুন্দর কত রকমের নরম সুর আমরা কি এই দেশে ভেসে আসেছি যত রাজনীতিবিদ আর যারা জেলখানায় যাচ্ছে তারা কি বাংলাদেশের মানুষ না আপনারাই শুধু এই দেশের মানুষ আর এরা জেলখানায় থাকবে আর আপনারা সেখানে এসির মধ্যে নিজের আরামে থাকবেন আপনাদের কিভাবে থাকতে দেওয়া হবে না প্রয়োজন বোধে তাদের জায়গার মধ্যে আপনাদের কি ঢুকে দেওয়া হবে জেলখানায় কত কষ্ট কত মজা এটা আপনারা বুঝবেন বুঝেন নাই তো কত ধানে কত চাউল এই জন্য ওলামায়ে কেরামকে এইভাবে নির্যাতিত করে কষ্ট দিয়ে মদিনার পায়গাম্বরের রক্তক্ষরণ করেছ তোমরা ওলামায়ে কেরামকে কোথায় রাখতে চাও মদিনাওয়ালা হাত তুলবে আসমানের ভিতরে হাত তুলে দিবে তোমাদের তক্তশাহী ধরাশায়ী হয়ে যাবে তোমাদের তোমরা মনে করেছো ওলামায়ে কেরামদেরকে এইভাবে নিষ্পেষিত করলেই খুব বাহবা করে আনন্দে থাকবে এই দেশের সকল আলেম ওলামা বাদ দিয়ে আমি সকল তৌহিদি জনতাকে উদাত্ত আহ্বান করব আপনার ঘর থেকে বেরিয়ে আসার পরিকল্পনা তৈরি করুন আপনাদেরকে নিয়ে বৃহত্তম আন্দোলন ডাক দেওয়া হবে ওলামায়ে কেরামের পক্ষে থাকবো ওলামায়ে কেরামের পক্ষে থাকা মানে মদিনার নবীর পক্ষে থাকা মদিনার নবীর পক্ষে থাকলে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হবে আমরা সকলকে নিয়ে বেরিয়ে আসবো আসবো তো আমরা সকলে ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা এটা শুধু ওলামায়ে কেরামের দাবি এই দেশে অনেক বিশেষ করে আমাদের ট্রান্সপোর্ট লেবার থেকে নিয়ে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের রাজনৈতিক মঞ্চের সমস্ত ভাইয়েরা আইনজীবী ভাইয়েরা সকল তৌহিদি জনতা যারা নিজকে মুসলমান বলে দাবি করেন প্রত্যেককে খাতমে নবুয়তের মাসালা বুঝতে হবে খাতমে নবুয়ত নবী পাকিস্তান সামনের পরে কোনো নবী নাই এই কথা কি এই দেশের কোনো মুসলমান দ্বিমত পোষণ করে না করলে কেন তাদেরকে আমরা অমুসলমান ঘোষণা করতে পারছি না আসুন আমাদের খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা তার নেতৃত্বে এত বড় বৃহত্তম আন্দোলন করব ইনশাআল্লাহ সরকার বাধ্য হবে আগামী উৎসর্গ দিতে বসার আগে তাহাদেরকে অমুসলমান ঘোষণা করেই বসতে হবে নতুবা তাদের পতন ঘটবে আল্লাহর তরফ থেকে পতন ঘটিয়ে দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আন্দোলনগুলি চালিয়ে আমাদের দাবিগুলি আদায় করার তৌফিক দান করেন আন্দোলন তো আমরা অনেক করেছি মিটিং মিছিলও অনেক করেছি আরও বাসনে করব সরকার মনে করছে এরা তো কয়েকদিন পর পর একটু দাঁড়িয়ে কিছু হইচই করে কিছু মানুষকে জমা করে এই পর্যন্তই তো তাদের দৌড় শেষ আপনারা কি আসলে তাই মনে করছেন বৃহত্তম আমি ওই দিন বসির মিলনতায়নে বলছিলাম আমাদের মাহবুব সাহেবকে বলছিলাম আসুন ডাক দেন লং মার্চের ডাক করুন আমরা বঙ্গভবন অভিমুখে সকল মানুষকে নিয়ে একত্রিত হবে আমাদের কারাবন্দীদেরকে মুক্তি করেই ছাড়ব ইনশাআল্লাহ এই সোজা সোজা দু একটা ছোটখাটো প্রোগ্রাম দিয়ে তারা আমাদেরকে মনে করছে ঘুমিয়ে রাখলেই চলবে আপনারা কি চান যে আমাদের দাবি এইভাবেই থাকুক প্রত্যেকটা ইমানদার মুসলমানকে